আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিমুল মেমোরিয়াল নকশা স্টুডেন্ট কলেজের দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাই স্বাগত। শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো, আল্লাহ সকলকে ভালো রাখুক। এই কারণে আজকে ক্লাস শুরু করছি। শিক্ষার্থীরা তোমরা জানো যে আজকে আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনা ভাইরাস আক্রান্ত জানলাম কোভিড-19। এই ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে আমাদেরকে যাবতীয় সতর্কতা মেনে চলতে হবে। আতঙ্কিত হওয়া যাবে না। আমরা বাইরে বের হওয়ার সময় অবশ্যই মুখে মাস্ক পরবো, হাতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবো, সামাজিক যে দূরত্ব বজায় রাখার কথা সচেতন বলা হচ্ছে, এই দূরত্বটা বজায় রেখে আমরা নিজেদের প্রয়োজন মেটানোর চেষ্টা করবো। পাশাপাশি বাড়িতে যখন ফিরে আসবো তখন আমরা ভালোভাবে হাত মুখ পরিষ্কার করবো। আর সর্বোপরি মহানবরাবুল আলমীর কাছে আমরা প্রার্থনা করবো যেন মহানবরাবুল আলমী আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে অবশ্যই রক্ষা করেন। এজন্য আমরা দোয়া করব তার কাছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি শিক্ষার পদ্ধতি কি, যেমন আল্লাহ মাইনি আউযুবিক মিনাল মাআসি ওয়াল জুনুনি ওয়াল ইসতিজামি ওয়া মিন সাইয়্যিল আসফার। এই দোয়া করব তার সাথে সাথে আরো দোয়া আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস সালিমিন। সর্বোপরি আমরা পাঁচ ওয়াক্ত সালাত আছি, যে আমার কাছে প্রার্থনা করব তুমি যেন আমাদের এই ভাইরাস থেকে, ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করেন। তো এভাবে তাহলে আমরা ইনশাআল্লাহ এই ভাইরাস থেকে রক্ষা পাবো। তো শিক্ষার্থীরা উভয় করে ক্লাস শুরু করি। তো আজকে ক্লাস উপস্থাপনে আছি আমি আবদুল্লাহ, সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা। শিক্ষার্থীরা আলোচনা শুরুর আগে তোমাদেরকে আমি একটা বিনোদন ছিল ইসলামী সঙ্গীত গেয়ে শোনাচ্ছি, শোনো। কেন ফুটে পাখি কেন গাই, নদী কেন ছোটে দূর সীমা নাই, বলো ফুল কেন ফুটে পাখি কেন গাই, নদী কেন ছোটে দূর সীমা নাই, পাতা কেন দোলে মন কেন ভোলে, পাতা কেন দোলে মন কেন ভোলে, কেন এত পাখি কেন গাই, নদী কেন ছোটে দূর সীমা নাই, কেন এত রং কেন এত ছবি, এঁকেছে কে কোন সে কবি, কেন এত রং কেন এত ছবি, এঁকেছে কে কোন সে কবি, তারা দের আলো কেন লাগে ভালো, তারা দের আলো কেন লাগে ভালো, চাঁদ কেন হাসে মমতা ছড়াই, ভালো ফুল কেন ফোটে পাখি কেন গাই, নদী কেন ছোটে দূর সীমা নাই, ফুল কেন ফোটে পাখি কেন গাই, নদী কেন ছোটে দূর সীমা নাই। শিক্ষার্থীরা আশা করি অনেক মজা পেয়েছ। এবারে চলো দেখে নিই আজকে আমাদের পাঠ শিরোনামটা কি। দেখো আজকে পাঠ শিরোনাম তানজিম যজম ও সূরা ফালা শিক্ষকগণ। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা তানবিন যজম সম্পর্কে জানতে পারবে, তানবিন ও যজমের উচ্চারণ সম্পর্কে জানতে পারবে, সূরা ফালাক সম্পর্কে জানতে পারবে। তার শিক্ষার্থীরা এতক্ষণ হয়তো তোমরা খাতা কলমে প্রস্তুত হয়েছো, এরপর আমরা আলোচ্য বিষয় লিখব। আলোচ্য বিষয় লেখার জন্য সবাই প্রস্তুত হয়ে যাও, আমি আলোচ্য বিষয় দিচ্ছি, তোমরা লিখে নিবে। দেখো আলোচ্য বিষয় তানবিন, তানবিনের পরিচয় উচ্চারণ, যজম যজমের পরিচয় উচ্চারণ, সূরা ফালাক উচ্চারণ ও অর্থ। শিক্ষার্থীরা তোমাদের লেখার সুবিধাতে আমি আরো একবার বলছি আলোচ্য বিষয়। দেখো আলোচ্য বিষয় তানবিন, পরিচয় উচ্চারণ, যজম পরিচয় উচ্চারণ, সূরা ফালাক উচ্চারণ অর্থ। আশা করি তোমাদের লেখা আলোচনা শেষ হয়ে গেছে। চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। প্রথমে আমরা তানবিন সম্পর্কে আলোচনা করব। তানবিন কাকে বলে,
শিক্ষার্থীরা তোমরা হয়তো জেনে থাকবে যে বাংলা লেখার জন্য কিছু সরচিহ্ন ব্যবহার করা হয়, যেমন ক খ গ ঘ এই সরচিহ্নগুলো ব্যবহার করা হয়। তেমনি আরবিতেও কিছু হরফ আছে, হরফত হরফত ব্যবহার করা হয়। আর বাংলাতে যেমন আকার ইতার সর্বর্ণের সংক্ষিপ্ত রূপে আকার বলা হয়, যেমন শরীয়তে যদি আমরা আকার দিই তাহলে শরীয়া হয়ে যায়, তেমনি আলিফ একটা আরবি হরফ, এই হরফে যদি আমরা জবর দিই তাহলে সেটা হয়ে যাবে আলিফ জবর আ, অর্থাৎ শরীয়ার মতো উচ্চারণ হবে। তেমনি আমরা যখন শরীয়া দন্তন্য আম লিখি, শরীয়ার সাথে দন্তন্য লিখতে হয়, তেমনি আরবিতে কিছু হরফ আছে, এই হরফের উপরে দুই জবরের ব্যবহার আছে, দুই জেরের ব্যবহার আছে এবং দুই পেশারও ব্যবহার আছে, তেমনি যজমেরও ব্যবহার আছে। যেমন ধরো আলিফের উপরে আমরা যদি দুই জবর দিই তাহলে আলিফ দুই জবর আন উচ্চারণ হয়। আবার আলিফ তারপরে নুন, এই দুইটা হরফকে যদি আমরা আন উচ্চারণ করতে চাই তাহলে প্রথমে আলিফকে জবর দিতে হবে আর নুনকে যজম দিতে হবে, তাহলে আলিফ নুন জবর আন হয়ে যাবে। তাহলে চলো আমরা সংজ্ঞাতে যাই। সেরকম ভাবে সংজ্ঞা দেখো, দুই জবর দুই জের ও দুই পেশকে, দুই জবর দুই জের এবং দুই পেশকে তানবিন বলে। তাহলে এই যে উচ্চারণের এই পদ্ধতি, আলিফের উপরে দুই জবর দিয়ে আমরা আর উচ্চারণ করছি, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে তানবিন। এই পদ্ধতিটাকে কি বলা হচ্ছে? তানবিন। তাহলে দুই জবর দুই জের এবং দুই পেশকে তানবিন বলে। যেমন উদাহরণ, মিন দুই জবর মান, মিন দুই জের মিন, মিন দুই পেশ মূল। শিক্ষার্থীরা আমি তোমাদের সুবিধাতে বোর্ডে তোমাদেরকে লিখে দেখাচ্ছি। শিক্ষার্থীরা দেখো, তোমরা এখানে আমরা প্রথমে লিখবো মিম, মিমের উপর যদি আমরা এইভাবে দুই জবর দিই তাহলে মিম দুই জবর মান হবে, মিম দুই জবর মান। আবার আমরা যদি এই মিমের উপরে মিমের নিচে যদি দুই জের দিই তাহলে মিম দুই জের মিন হবে, আর মিমের উপরে যদি আমরা পেশ দিই তাহলে মিম দুই পেশ মুন হয়। তাহলে এটা হচ্ছে তানবিনের ব্যবহার, তানবিন এইভাবে আমাদেরকে উচ্চারণ করতে হয়। আর চলো চলো শিক্ষার্থীরা আমরা এবারে আবার স্লাইডে চলে যাই। শিক্ষার্থীরা আমরা এখানে মিন দিয়ে তোমাদেরকে বোঝানোর খাতিরে এখানে শুধু একটা শব্দ মিন দিয়ে তোমাদেরকে তিনটার ব্যবহার শিখেছি। এখানে যদি মিমের জায়গাতে আমরা কোন কোনো হরফ দিই, যেমন জিম দিতে পারি, জিম যদি দিই তাহলে জিম দুই জবর জান হবে, জিম দুই জের জিম, জিম দুই পেশ জুন, এরকম ভাবে যে কোনো হরফ দিয়ে আমরা এটা উচ্চারণ করতে পারি। এবারে আমরা জানবো তানবিনের প্রকার সম্পর্কে। দেখো তানবিন তিন প্রকার, তানবিন তিন প্রকার, ইতি দুই জবর দুই জের এবং দুই পেশ। তাহলে তানবিন কত প্রকার? তিন প্রকার, দুই জবর দুই জের এবং দুই পেশ। বোর্ডে উদাহরণে যেটা আমরা দেখালাম ওইভাবে দুই জবর দুই জের এবং দুই পেশ লিখতে হবে উচ্চারণ অনুযায়ী। তানবিনের মধ্যে একটি যজমযুক্ত নুন লুকায়িত থাকে, তানবিনের মধ্যে একটি যজমযুক্ত নুন লুকায়িত থাকে। দুই জবর হরফের ওপরে বসে, যেমন বা দুই জবর বান, দুই পেশ হরফের উপরে বসে, যেমন আইন দুই পেশ নুন, দুই জের হরফের নিচে বসে, যেমন লাম দুই জের লিন। তাহলে দেখো তানবিনের মধ্যে কিভাবে যজমযুক্ত নুন লুকায়িত থাকে, এটা তোমাদেরকে বোর্ডে দেখাবো। আর এই দুই জবর দুই জের এবং দুই পেশ আরবি হরফের কোথায় বসে এই জিনিসটা তোমাদেরকে এখন আমি বোর্ডে দেখাচ্ছি। তানবিনের মধ্যে দেখো একটি যজমযুক্ত নুন লুকায়িত থাকে। প্রথমে তোমাদেরকে একটা আমরা আগে জেনেছিলাম যে মিম মিম দুই জবর মান, মিম দুই জবর মান, এটাকে আমি এভাবেও লিখতে পারি। তোমরা কিছুক্ষণ পরে যজমের আলোচনায় যদিও জানতে পারবে, তারপরে যেহেতু তানবিনের আলোচনাতে তোমাদেরকে এটা বোঝাতে হবে তাই আমি বুঝাচ্ছি। দেখো মিম নুন জবর মান, দুইটার উচ্চারণ আমার একই, কিন্তু দেখো এখানে মিম দুই জবর মান, দুই জবর দিয়ে আমরা মান উচ্চারণ করলাম, আবার এখানে মিম নুন জবর মান দিয়ে। তাহলে এই যে যজমযুক্ত নুন, এই নুনটাকে আমরা কি করলাম এখান থেকে উঠিয়ে দিয়ে এখানে আমরা মিম দুই জবর মান করলাম। এই জন্য বলা হয়ে থাকে যে তানবিনের মধ্যে যজমযুক্ত একটি নুন লুকায়িত থাকে। আর দুই জবর হরফের ওপরে বসে, তেমনি দেখো মিমের নিচে যদি আমরা দুই জের দিই, জের সবসময় মিম দুই জের মিন এটা নিচে বসে, আবার মিম দুই পেশ মুন এটা ওপরে বসে, দুই পেশ হরফের ওপরে বসে।
তো চলো শিক্ষার্থীরা আমরা আবার স্লাইডে ফিরে যাই, আমরা পরবর্তী আচ্ছা শিক্ষার্থীরা তাহলে আমরা পরবর্তী আলোচনায় যাই, দেখি পরবর্তীতে আমাদের আরবিতে এমন কিছু হরফ আছে যেগুলোতে জবর নাই, জের নাই, পেশ নাই, কিন্তু জবর জের পেশ ছাড়া অন্য একটি চিহ্ন ব্যবহার করে হরফটিকে উচ্চারণ করতে হয় উচ্চারণের সুবিধার্থে, এই চিহ্নটাকে বলা হচ্ছে যজম। যেমন দেখো মিম নুন জবর মান, এই যে মিম, মিমের পরে নুন আছে, নুনের উপরে একটা চিহ্ন দেওয়া আছে, চিহ্নটাকে বলা হচ্ছে যজম। মিম নুন জের মিম, এই চিহ্নটাকে নুনের উপরে দেখো, মিম নুন জের মিম উচ্চারণ করা হয়েছে, মিম নুন বেশ মুন। যজমের অপর নাম সাকিন, যজমের চিহ্ন তিনটি। তাহলে শিক্ষার্থীরা যজমের সঙ্গে আমরা কি জানলাম যে আরবিতে এমন কিছু হরফ আছে যে হরফে জবর জের ও পেশ নেই, কিন্তু এই হরফকে উচ্চারণ করার জন্য, এই হরফকে উচ্চারণ করতে হয় আগের হরফের সাথে মিলিয়ে, এজন্য আগের হরফের সাথে মিলিয়ে উচ্চারণ করার জন্য এই হরফকে, হরফের উপরে এক ধরনের বিশেষ চিহ্ন ব্যবহার করা হয়, এই চিহ্নটিকে বলা হচ্ছে যজম। এই যজমের চিহ্ন তিনটি আর যজমের অপর নাম সাকিন। যজমের যে তিনটি চিহ্ন আছে, তিনটি চিহ্ন তোমাদেরকে আমি এখন বোর্ডে দেখাচ্ছি। তাহলে শিক্ষার্থীরা আমরা জানলাম কি যজমের চিহ্ন তিনটি। দেখো যজমের প্রথম চিহ্ন আমরা সচরাচর এটা দেখে থাকি, আমরা এভাবে দিতে পারি যজমের চিহ্ন, আবার এই গোল করেও দিতে পারি, আবার এইভাবে পেশের মতো করে এইভাবে দিতে পারি যজমের চিহ্ন, অনেকটা পেশের মতো কিন্তু পেশ হবে না, এভাবে আমরা দিতে পারি, তিন ভাগে থাকে। তোমাদের বোর্ডে স্লাইডে যেটা দেখিয়েছি সেটা এই চিহ্নটা আছে, আমরা এই তিন ভাবে যজমের চিহ্ন লিখতে পারি। তো চলো আমরা এবারে আমাদের পরবর্তী আলোচনায় ফিরে যাই। আচ্ছা শিক্ষার্থীরা দেখো তাহলে আমরা পরবর্তী আলোচনা যাই, পরবর্তী আলোচনা আমাদের সূরা ফালাকের উপরে, সূরা ফালাক, সূরা ফালাক নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা সুন্দর করে সূরা ফালাকটা তেলাওয়াত করব, তোমরা সবাই আমার সাথে তেলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من ومن شر حاسد إذا حسد. শিক্ষার্থীরা অবশ্যই আশা করি তোমরা অবশ্যই সুন্দর করে তেলাওয়াত করেছ, আর তেলাওয়াতটা বুঝেছ যে কিভাবে তেলাওয়াত করতে হয়। এবার চলো আমরা অর্থ জেনে নিই। অর্থ পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, এটা বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর অর্থ হচ্ছে আমরা বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, আর বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। কুল আউযু বিরব্বিল ফালাক, কুল শব্দের অর্থ বলুন, অর্থাৎ যেহেতু কোরআন মাজিদ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল করা হয়েছে, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলা হয়েছে যে আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যে কুল আউযু বিরব্বিল ফালাক, আমি আশ্রয় প্রার্থনা করছি উষার বা ভোরের প্রভুর নিকট, মিং সরি মা ফলা এবং তার সৃষ্টির অনিষ্ট থেকে, উষা প্রভুর নিকট আশ্রয় প্রার্থনা করছি তার সৃষ্টির অনিষ্ট থেকে, অমিন সরি গসিং ইজা ওয়াকাব আর অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা আচ্ছাদিত হয়, অর্থাৎ সমাগত হয় বা আচ্ছাদিত হয় বা গভীর হয়, অমিন সরণিন নাফাতাতি ফিল উপাদ আর গ্রন্থিকে ফুৎকার দিয়ে চাকুকারিণীদের অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি, অমিন সরণে হাসিদিন ইদা হাসাদ আর হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি যখন সে হিংসা করে। তাহলে শিক্ষার্থীরা সূরা ফালাকের জানলাম, সূরা ফালাকের অর্থ জানলাম, আজকে আমরা তানবিন সম্পর্কে জানলাম। এই সূরা ফালাক অবশ্যই আমরা ভালো করে পড়বো, এর অর্থ পড়বো, উচ্চারণটা অবশ্যই ভালোভাবে আমরা শিখব, তোমাদের কাছে নোট দেওয়া আছে, শিখ দেওয়া আছে, সুন্দর করে ওখানে উচ্চারণ দেওয়া আছে, অবশ্যই তোমরা ভালোভাবে
পড়বে, এটা মৌখিকে তোমাদের থাকবে, এখানে থাকবে পাঁচ পাঁচ, অবশ্যই বাংলায় পড়বে, তাহলে আশা করি তোমাদের ফলাফল ভালো হবে। আর আগামী রিভিশন ফিডব্যাক তোমরা ভালো করবে, এই শুভকামনায়। আজকে ও আজকে তোমাদের একটা বিষয় আমি বলে গেছিলাম যে তোমাদের এই বিষয়ের উপর কিছু মূল্যায়ন প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমাদেরকে আগে দেখিয়ে নিই। দেখো মূল্যায়ন যতনের চিহ্ন কয়টি, আমরা কিছুক্ষণ আগে বললাম যে যতনের চিহ্ন কয়টি, যতনের চিহ্ন তিনটি আমরা তোমাদেরকে বোর্ডে দেখিয়েছি। দুই পে সরফের কোথায় বসে, দুই পে সরফের ওপরে বসে। যতনের অপর নাম কি, যতনের অপর নাম বা আরেক নাম সাকিন। তানবিনের মধ্যে কি লুকায়িত থাকে, তানবিনের মধ্যে একটি যতন যুক্ত নুন লুকায়িত থাকে। দুই দফর হরফের কোথায় বসে, দুই দফর হরফের উপরে বসে। আর সরফ ফালাকের আয়াত সংখ্যা কতটি, সরফ ফালাকের আয়াত সংখ্যা পাঁচটি, সরফ ফালাকের আয়াত সংখ্যা পাঁচটি। তবে শিক্ষার্থীরা এই বিষয়ের উপর আগামী দিন তোমাদের ফিডব্যাক নেওয়া হবে, অবশ্যই রিভিশন ফিডব্যাকটা ভালোভাবে দিয়ে আশা ব্যক্ত করে। ততক্ষণ পর্যন্ত মহানবার গুলামী আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই শুভকামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।